হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কম্বিনেশনাল লজিক চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে ফুল সাবট্রাক্টর। তো গত লেকচারে আমরা অলরেডি হাফ সাবট্রাক্টর নিয়ে আলোচনা করেছি, যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলে আজকের লেকচারের ভিডিওটা বুঝতে আপনাদের জন্য অনেক অনেক বেশি সুবিধা হবে। তো যাই হোক, তো আমরা প্রথমে বলি যে ফুল সাবট্রাক্টরের কনসেপ্টটা কিভাবে আসলো বা কেন আসলো। হাফ সাবট্রাক্টর দিয়ে আমরা দুইটা বাইনারি বিটের বিয়োগের অপারেশনটা করেছি, দ্যাট মিন্স যেই বাইনারি দুইটা সংখ্যার চারটা কম্বিনেশন, এই চারটা সংখ্যার যখন আমরা বিয়োগ করলাম বা এই চারটা কম্বিনেশনের বিয়োগ করলাম, বিয়োগ করার সময় একটা কেস, সেই কেসটা হচ্ছে যে জিরো থেকে ওয়ানকে বিয়োগ করলে আমাদের একটা ক্যারি থেকে যায়। তো ওই ক্যারিটা যদি আমাদের পরবর্তী বিট কম্বিনেশনে যে যুক্ত হয়, তখন কিন্তু আমাদের বিটের সংখ্যা একটা বেড়ে যাবে, সেই কেসে যে আমরা ফেল করলাম। লাইক কেমন বিষয়টা, যে সাপোজ আমরা বললাম জিরো ওয়ান জিরো জিরো ওয়ান, সাপোজ এরকম কিছু একটা, তো আমরা বললাম যে আমরা বিয়োগ করবো হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো, লাইক দ্যাট। তো এই যে ফার্স্ট যে পজিশনটা, এখনো আমাদের হাতে কি দুইটা বাইনারি বিট, ওয়ান থেকে জিরো কে বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান। পরবর্তী জায়গাতে যে আমরা কি দেখতে পাচ্ছি, যে জিরো থেকে ওয়ানের যদি বিয়োগ করি, প্রিভিয়াস কোন বিট পজিশন থেকে আমাদেরকে এখানে ওয়ান কে টেনে আনতে হচ্ছে, দ্যাট মিন্স এখানকার নিউমেরিক্যাল ভ্যালু তখন হচ্ছে দুই, নিচে হচ্ছে এক, বিয়োগ করলে পাই এক। তো এই যে একটা কিছু ছিল সেটাকে প্রিভিয়াস বিট পজিশন আবার ফিরিয়ে দিতে হবে, দ্যাট মিন্স ওয়ান কে আগের জায়গাতে যদি ফিরিয়ে দেই, তাহলে এখানে কি হলো, এখনো পর্যন্ত আমাদের বিট ছিল কিন্তু দুইটা, কিন্তু এইখানে যে হয়ে যাচ্ছে বিট তিনটা। তো আমি বিয়োগ করছি দুইটা সংখ্যার বা দুইটা ডিজিটের, সেইখানে যদি আমার আরো একটা নতুন ডিজিট আসে, দ্যাট মিন্স তার জন্য আমাকে আরো একটা ইনপুট ভেরিয়েবল হিসেবে, তখন এই পুরো ব্যাপারটা থ্রি ইনপুট ভেরিয়েবল হিসেবে কাজ করবে, দ্যাট মিন্স তখন কিন্তু আর আমি আমাদের হাফ সাবট্রাক্টর দিয়ে কাজ করতে পারবো না, তখন কিন্তু আমাকে ফুল সাবট্রাক্টরটা ইউজ করতে হবে। এই জন্য আমাদের ফুল সাবট্রাক্টর কনসেপ্ট এই জন্যই যে আমরা কিন্তু এটা ঠিক যে এক্স থেকে ওয়াই কেই বিয়োগ করব, ওকে, সো আমি এক্স থেকে ওয়াই কেই বিয়োগ করব, কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গায় জেড হচ্ছে যদি কোনো ক্যারি বা যদি কোনো বড় করে ধার করে নিয়ে আসা কোনো বিট থেকে থাকে, সেটাকে আমরা বলছি জেড, দ্যাট মিন্স প্রিভিয়াস কোনো বড় যদি আমার থাকে সেটা। সো আমরা বলতে পারি প্রথম কথা যে ফুল সাবট্রাক্টর হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট, যেটা কিনা অ্যাটলিস্ট তিনটা ভেরিয়েবল এবং দুইটা আউটপুট ভেরিয়েবল, যার মধ্যে একটা হচ্ছে আমাদের যে রেজাল্ট সেটা দিচ্ছে, আর বি হচ্ছে আমাদেরকে কোনো একটা বড় দিচ্ছে, দ্যাট মিন্স ডি আমাদেরকে ডিফারেন্স দিচ্ছে, বি হচ্ছে আমাদেরকে বড় দিচ্ছে, ওকে। তো আমাদের প্রতিটি যে সার্কিটটা ছিল সেটা আমরা দেখলাম, এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা যেহেতু ভেরিয়েবল হয়ে গেল তিনটা, সো দুই তিনটা ভেরিয়েবল হওয়ার অর্থ হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি, দ্যাট মিন্স আটটা যে কম্বিনেশন বাইনারি, সে আটটা বাইনারি কম্বিনেশন কিন্তু আমি এখানে অলরেডি লিখে ফেলেছি, এই জন্য বললাম থ্রি বিট সাবট্রাকশন ট্রুথ টেবিল। সো এখন আমার কাজ হচ্ছে এইখানে যে বিয়োগটা হয় সে বিয়োগের ব্যাপারটা একটা একটা করে দেখা। সো আমার প্রথম কাজ হচ্ছে এক্স থেকে ওয়াই কে বিয়োগ করা, প্রথমে এক্স থেকে ওয়াই কে বিয়োগ করব, বিয়োগ করার পরে দেন হচ্ছে পরবর্তীতে ওই বিয়োগ ফলটা আমি জেড এর কাছ থেকে বিয়োগ করে নিব, এইভাবে হচ্ছে আমাকে ধাপে ধাপে অপারেশনটা চালাতে হবে। সো আমি দেখি ফার্স্টে এক্স থেকে ওয়াই কে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করার সময় আমার কোনো ধরনের কোনো ডিফারেন্স হচ্ছে না, সো জিরো, জিরো থেকে আবার যদি জিরো কে বিয়োগ করি, আমার এখন কোনো ডিফারেন্স পাইনি, কোনো কিছু ধারও আনতে হয়নি, এই জন্য বললাম বড় আমার কাছে জিরো, ওকে। পরবর্তীতে দেখি জিরো থেকে জিরো বিয়োগ করলে আমি পাচ্ছি জিরো, জিরো থেকে যদি আমি ওয়ান কে বিয়োগ করি, জিরো থেকে যদি আমি ওয়ান কে বিয়োগ করি, সেই ক্ষেত্রে কি করতে হচ্ছে, একটা বিট, দ্যাট মিন্স জিরো থেকে যদি ওয়ান কে বিয়োগ করি, একটা বিট কিন্তু আমাকে বড় আনতে হচ্ছে। সো যদি বড় আনতে হয়, ইমিডিয়েটলি বলবো আমরা একটা বড় আনলাম, এবং যদি একটা বড় আনিও, তাহলে কি হয় এখানে দুই নিচে এক, তাহলে কি হচ্ছে এক, সো ডিফারেন্স পেয়ে যাচ্ছি এক, ওকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে দেখি জিরো থেকে যদি ওয়ান কে বিয়োগ করি, ফার্স্টে আমি দেখতে পাচ্ছি জিরো থেকে ওয়ান কে যখন বিয়োগ করব, এখানে কিন্তু আমাকে একটা বড় আনতে হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে, সো যেহেতু বড় আমি আনবই, তাহলে কি করবো, ফার্স্টে বড় থেকে বড়তে ওয়ান লিখে ফেললাম, দেন কি হচ্ছে এই জায়গাটাতে আমার বিট পজিশনে কি হচ্ছে, আমার টু
তার মানে যেহেতু ধার এনেছিলাম এখানে কি হচ্ছে টু 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 থেকে এক বিয়োগ করলে আমার থাকছে এক, এক থেকে পরবর্তীতে যদি জিরো বিয়োগ করি আমার এক অবশিষ্ট থেকে যায়। ওকে সেম সেম কনসেপ্টে এখানে জিরো থেকে ওয়ান যখন বিয়োগ করব ইমিডিয়েটলি একটা বড় আমার ধার আনতে হচ্ছে এই জন্য বললাম। দেন পরবর্তীতে কি হচ্ছে জিরো থেকে ওয়ান বিয়োগ করার পর এক থেকে যায়, এক থেকে এক যদি বিয়োগ করি আমার আর কিছু থাকে না, দ্যাট মিনস এই জায়গাতে আমি পাচ্ছি জিরো। পরবর্তীতে যদি দেখি ওয়ান থেকে জিরো বিয়োগ করলে এই বিয়োগের ফলে আমি কি পাই ওয়ান, আবার ওই ওয়ান থেকে যদি জিরো কে বিয়োগ করি আমি কি পাই ওয়ান। দ্যাট মিনস আমার কোনো কিছু তো বড় আনতে হয়নি এই জায়গাটাতে। এবার যদি দেখি ওয়ান থেকে জিরো যদি আমি বিয়োগ করি আমার এই বিয়োগ ফলে থাকে এক, আবার সেই এক থেকে যদি এক কে বিয়োগ করি আমার আসলে কিছু থাকে না এবং কোনো কিছু আমি ধারও আনিনি। পরবর্তীতে ওয়ান থেকে পরের যে কম্বিনেশন ওয়ান থেকে ওয়ান এর বিয়োগ ফলে আমি পাচ্ছি জিরো, জিরো থেকে দেন হচ্ছে আমার জিরো থেকে জিরো যদি বিয়োগ করি আমার কোনো কিছু থাকে না, দ্যাট মিনস আমার এখানে বড়ও আনতে হয়নি। লাস্ট যে কম্বিনেশন ওয়ান থেকে ওয়ান এর বিয়োগ ফলে আমি পাচ্ছি জিরো, জিরো থেকে যদি ওয়ান এর বিয়োগ করি এই যে আগের কনসেপ্টে জিরো থেকে যদি ওয়ান এর বিয়োগ করি আমার রেজাল্ট একটা ধার আনতে তো হয়, সেক্ষেত্রে বললাম বড় এক এবং রেজাল্টেও কিন্তু আমার এক থেকে যায়, আমি যদি আগেরটা মিলিয়ে দেখি সেখানে আমি ওটাই পাচ্ছি। তাহলে এখন আমার বড় এবং যে ডিফারেন্স এই দুইটার যেই ট্রুথ টেবিল থেকে যেগুলো ওয়ান, তাহলে এই সকল সাম অফ প্রোডাক্টের কনসেপ্টের মাধ্যমে কি পেয়ে যাব আমার রেজাল্টটা পেয়ে যাব। তাহলে সেই রেজাল্ট দিয়ে আমি কাজ করি। ফার্স্ট আমি বলছি যে আমি এখান থেকে কি পাই, আমি সাপোজ ডিফারেন্স যেটা আছে ডি দিয়ে আমি শুরু করি। আমি বললাম যে ডি কিভাবে পাই, ডি পাচ্ছি একটা একটা করে কম্বিনেশন ধরে ধরে আমি কাজ করতে পারি। সো আমি বলতে পারি যে আমার এখানে কি হচ্ছে ওয়ান, সো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, ওকে যা আছে তা দিয়ে আমরা করি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, সো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। পরবর্তী কম্বিনেশন কি ডিফারেন্সের জন্য এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, তারপরে কোনটা পরবর্তী ডিফারেন্স হচ্ছে এটা, সো এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, আর লাস্ট একটা আছে সেটা হচ্ছে যে এক্স ওয়াই জেড, ওকে এক্স ওয়াই জেড। তো এখান থেকে আমি যদি এটা কাজ করি, আমি যদি জেড কে কমন নেই, সো জেড কে কমন নিলে বা জেড প্রাইম কে কমন নিতে পারি, জেড প্রাইম কে কমন নিলে পাচ্ছি এক্স প্রাইম ওয়াই প্লাস ওকে এক্স ওয়াই প্রাইম, এই অংশে যদি আমি জেড কে কমন নেই আমি পাচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই, লেখা শেষ। আমি অলরেডি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার এক্স এবং ওয়াই এর অলরেডি এক্সর, আর এটা হচ্ছে জেড ইনটু, আমি যদি বলি এটা এক্স নর, তো আমি বলতে পারি যে এটা এক্স নর মানে হচ্ছে এক্সর এর প্রাইম, ওকে এক্সর এর প্রাইম। এটা আবার কি হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, দ্যাট মিনস আমি বলতেই পারি এক্স ওয়াই এবং জেড শুদ্ধ বাংলায় বলতে গেলে এক্সর অপারেশন অ্যাসোসিয়েশন রুল ফলো করে, যার কারণে কার সাথে কার এক্সর সেটা আসলে কোনো বিষয় না। সো আমি ডিফারেন্সটা পেয়ে গেলাম, ডিফারেন্স পাওয়ার পর এখন আমার কাজ হচ্ছে বড়, দ্যাট মিনস বড়র জন্য আমার সার্কিটটা তৈরি করতে হবে। আমি চেষ্টা করব যেন এমন ভাবে সার্কিটটা তৈরি করে, আমি চাইলে কিন্তু কেমএফ দিয়ে সলভ করতে পারতাম কিন্তু কেমএফ দিয়ে সলভ না করে আমরা ম্যানুয়ালি করলাম, কারণ চাইলে আমরা এমনি বুঝতে পারছি যে এখানে এমন একটা প্যাটার্ন যে সেখানে আসলে আমি এই ইয়ে যদি নেইও সেই ক্ষেত্রে যদি আমাদের কেমএফ দিয়ে সলভ করা ট্রাই করি সেটা আমাদেরকে খুব বেশি উপকার করবে না, কারণ সেক্ষেত্রে গেটের সংখ্যা এই যে এক্সর এরকম কোন রুলস দিয়ে খুব ইজিলি সলভ করা যায় না। আর বড়র জন্য কি বলছি সেই ক্ষেত্রে বড় আসবে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস পরবর্তীতে আছে হচ্ছে আমার এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, পরবর্তীতে কোনটা আছে এক্স প্রাইম ওয়াই জেড প্লাস লাস্ট একটা আছে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, ওকে এক্স ওয়াই জেড। তা আমি এই অংশে সলভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এই এক্সর এর সম্পর্ক যেন আসে, এক্স এবং ওয়াই এর যেন এক্সর আসে সেরকম ভাবে সম্পর্কটা প্রতিপাদন করার চেষ্টা করছি। সো এক্স প্রাইম ওয়াই ফার্স্টে কমন নেই, এক্স প্রাইম ওয়াই দ্যাট মিনস এক্স প্রাইম ওয়াই এটা যদি নেই আমি ফার্স্টে পাচ্ছি জেড প্রাইম প্লাস এখান থেকে আরেকটা পেয়ে যাচ্ছি জেড প্লাস, এরপর পরের অংশে আমি কি করব আমি এখান থেকে জেড কমন নিয়ে নিব, দেখি কোনটাতে জেড,
জেড কে যদি কমন নেই, তাহলে জেড কে যদি কমন নেই তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই, ওকে এক্স ওয়াই। তাহলে এটা অলরেডি কিন্তু জেড প্লাস জেড প্রাইম মানে হচ্ছে এই অংশে বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে এটা ওয়ান, সো এটা বলাই যায় যে এক্স প্রাইম ওয়াই প্লাস জেড ইন্টু এটা কিন্তু এক্স প্লাস ওয়াই এর এক্সর এর উল্টা, এটা অলরেডি এক্স নরে আছে, সো আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই এর এক্সর এর ঠিক উল্টা অপারেশন এখানে করা। দ্যাট মিন্স এক্স প্রাইম ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই এর এক্সর এর ঠিক উল্টোটা, এভাবে আমি যদি করি তাহলে আমরা আমাদের সার্কিটটা এঁকে ফেলি। কারণ অনেক ক্ষেত্রে এটা চেহারাটা এমন হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু এটা কিনা অলমোস্ট আমাদের হাফ যে অ্যাডার ছিল সেখান থেকে পরবর্তীতে ফুল যে অ্যাডার করলাম সেটার মতোই। তো অনেক সময় কোশ্চেন এরকম থাকে যে দুইটি হাফ অ্যাডার দিয়ে, ওকে, বা দুইটি হাফ সাবট্রাক্টর দিয়ে একটা ফুল সাবট্রাক্টরকে ডিজাইন করো, এরকম অনেক সময় কোশ্চেন থাকে। তো সেটাও আমরা প্রতিবেদন করে ফেলতে পারবো। তো আমরা একটা কাজ করি, আমাদের যে ইকুয়েশন দুইটা সেই ইকুয়েশন দুইটাকে সুন্দর করে আমরা যত্ন সহকারে লিখে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের আমরা বলতে পারি যে ডি ইকুয়াল টু আমি কি পাচ্ছি এক্স এক্সর ওয়াই এক্সর জেড, বড়র জন্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এক্সর ওয়াই, জেড ইন্টু এক্স এক্সর ওয়াই, ওকে। তো এই জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্স এক্সর ওয়াই যেটা সেটা ফার্স্টে করে নিই আমরা এখানটাতে। এক্সর এর অপারেশনের জন্য আমরা বলছি যে আমাদের এক্স এবং ওয়াই এই দুইটার যদি আমাদের এক্সর হয়, এক্সর হলে আমি এখান থেকে কি পাচ্ছি এক্স এক্সর ওয়াই পাচ্ছি, এবং তার সাথে আমাদের আরেকটা ভেরিয়েবল জেড এর এক্সর, ওকে, আমরা আমাদের এক্স এক্সর যে ওয়াই ছিল সেটাকে দিয়ে দিলাম, দেন পরবর্তীতে আমাদের জেড ছিল সেই জেড কে আমরা নিয়ে আসলাম এখানে, যে জেড কে নিয়ে আসি। সো আমি বলবো আমার যে ডিফারেন্স ছিল এক্স এক্সর ওয়াই এক্সর জেড, এতটুকু কিন্তু আমার কাজ শেষ। আমার কাজ হচ্ছে এখন আমার যে সাবট্রাক্টরের বা বড়র যে অংশটা বড় ডিজাইন করা, সেক্ষেত্রে আমি বলতে পারছি যে এক্স এবং এক্স প্রাইম এবং ওয়াই এর একটা গুণের সম্পর্ক আছে। দ্যাট মিন্স আমি যদি বলি জায়গাটাতে আমার একটা এন্ড গেট দরকার, সে এন্ড গেটে আমি কি করব ওয়াই কে সরাসরি নিয়ে আসব এবং এক্স কে আমি কিন্তু এখানে একটা ইনভার্ট করে এখান থেকে এক্স প্রাইম ওয়াই বের করে আনলাম, ওকে, এক্স প্রাইম ওয়াই বের করে আনলাম। এইটা আমার একটা অংশের বড় হাফ সাবট্রাক্টর যেটা ছিল সেটার জন্য বড়, আর আরেকটা অংশ যেটা বড় সেটা কি বের করে নিয়ে আসে, সেটা কিন্তু আমার বের করে নিয়ে আসবে যে এই এক্স এক্সর ওয়াই যেটা, ওকে, এক্স এক্সর ওয়াই থেকে একটা ইনপুট বের করে আনবে আর জেড ছিল জেড এর একটা মাল্টিপ্লিকেশন করবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমি মাল্টিপ্লিকেশন করে পাচ্ছি জেড ইন্টু এক্স এক্সর ওয়াই, এটা পেলাম। আমার কাজ হচ্ছে এখন দুটাকে যোগ করা, কারণ এখানে একটা অর গেট অর সম্পর্ক আছে। সো জেড ইন্টু এক্স এক্সর ওয়াই এখানে গেল আর এখান থেকে কি গেল এক্স প্রাইম ওয়াই। সো ফাইনালি আমি এখান থেকে যেটা পাচ্ছি আমার বড়র আউটপুটটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এক্সর ওয়াই, ওকে। আবার এটা বলতে পারি আমি যে সেটা হচ্ছে যে ফুল সাবট্রাক্টর ইউজিং টু হাফ সাবট্রাক্টর। তো যাই হোক, আমরা আমাদের যেই ফুল সাবট্রাক্টর ডিজাইন করে ফেললাম দুইটা হাফ সাবট্রাক্টরের সাহায্যে, এবং একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা এখানে নোট করে রাখবো, সেটা হচ্ছে যে যখনই আমরা ফুল সাবট্রাক্টর ডিজাইন করলাম সেটা কাজ করবে কয়টা ইনপুট ভেরিয়েবলের জন্য, তিনটা ইনপুট ভেরিয়েবল বা তিনটা বাইনারি ডিজিটের জন্য যে সাবট্রাকশন, এই ধরনের কমপ্লেক্স অপারেশনের জন্য আমরা কি ব্যবহার করবো আমাদের যে
ফুল সাবট্রাক্টরটা আছে সেটা ব্যবহার করব। তো যাই হোক, আজকের লেকচার মোটামুটি আমরা এতটুকু আলোচনা করলাম। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আসলে সেই ভিডিও নোটিফিকেশন খুব ইজিলি আপনারা পেয়ে যান। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো আজকের লেকচারে পর্যন্তই।